সো হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সো বরাবরের মতো আরও একটি নতুন চমৎকার ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। সো আজকের ভিডিওটিতে একটি ওয়ালেট অফার শেয়ার করব, যেখান থেকে হচ্ছে আপনারা জয়েন করার ক্ষেত্রে কিন্তু এখান থেকে হচ্ছে 100টা ফানেক্স টোকেন পাবেন, যার প্রাইস হচ্ছে আপনার $10। আর এখানে দেখেন তাদের এই টোকেনটা কিন্তু এখানে বিটমার্ট এক্সচেঞ্জারে কিন্তু লিস্টেড হবে, এবং তাদের যে অফিসিয়াল যে একটা টুইটার অ্যাকাউন্ট থেকে যার ক্ষেত্রে তারা টুইট করছে, দেখেন এখানে 100টা ফানেক্স কয়েন দিবে। এবং এখানে হচ্ছে আপনার গিভওয়ে ইট কবে এ টু জেড কিন্তু এখানে দেওয়া আছে কীভাবে জয়েন করবেন। সো আমি কিন্তু এ টু জেড প্রসেসটা দেখাই দেবো এই ভিডিওটিতে, যে কীভাবে আপনারা এখান থেকে জয়েন করবেন। এবং এইখানে আপনারা যদি 3-4টা ওয়ালেট দিয়ে কিন্তু এখান থেকে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, সেক্ষেত্রে এখান থেকে কিন্তু অনায়াসে আপনার $40-$50 এখান থেকে প্রফিট হবে। ওকে, সো এখানে কীভাবে কী করবেন আমি এ টু জেড প্রসেসটা দেখাই দেবো। সো তার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। সো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটা কথা না বললে নয়, যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে নতুন কোনো এরকম আনরিলেটেড ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটি একটা লাইক করে দিবেন। ওকে, তো সিম্পল আজকের এই অফার পোস্টটি পাওয়ার জন্য কী করবেন, দেখতে পাচ্ছেন এখানে টাইটেল আইকন, জাস্ট এখানে আপনারা ক্লিক করে দিবেন, এবং এখানে যে টুডে এয়ারড্রপ লিঙ্ক জাস্ট এখানে ক্লিক করে দিবেন। ওকে, সো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু আজকের এই অফার পোস্টে চলে আসবেন এবং আমার এই টেলিগ্রাম চ্যানেলটিতে চলে আসবেন। সো অবশ্যই কিন্তু আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নেবেন, এখানে কিন্তু প্রতিনিয়ত অনেক গুরুত্বপূর্ণ এয়ারড্রপ পেমেন্ট প্রুফ শেয়ার করা হয়। এখান থেকে হচ্ছে যেগুলো এয়ারড্রপ শেয়ার করা হয় প্রত্যেকটাতে আপনারা যদি জয়েন করেন সঠিক মতো, আপনারা কিন্তু মাস শেষে ভালো একটা ইনকাম করতে পারবেন। সো তার জন্য অবশ্যই কিন্তু আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নেবেন এবং এই পিন পোস্টটি কিন্তু আপনারা ফলো করে রাখবেন। তো এখন আসলে হচ্ছে মেন টপিক। তো এখন আপনাদের কী করতে হবে, এখানে হচ্ছে ফার্স্ট অফ অল তাদের হচ্ছে যে রেজিস্টার লিঙ্ক দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে তাদের যে এক্সচেঞ্জারে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সেক্ষেত্রে কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার লিঙ্ক, জাস্ট এই লিঙ্কটাতে আপনারা ক্লিক করে দিবেন। ওকে, তো আপনারা এই লিঙ্কের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। সো এখানে আপনাদের কী করতে হবে, এখানে আপনারা আপনার ইমেল দিবেন এবং এখানে পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন, আর এখানে কিন্তু আমার রেফারেল কোড অটোমেটিক থাকবে। তারপরে এখানে হচ্ছে জাস্ট কী করবেন, এখানে একটা ক্যাপসা আপনারা আর কি এখানেই করে দেবেন, আই হ্যাভ রিড, এখানে একটা টিকমার্ক দিয়ে দেবেন। তার মানে আপনার একটা ক্যাপসা আসবে, ক্যাপসাটা ফিল আপ করে দেওয়ার পরেই কিন্তু এখানে জাস্ট আপনারা রেজিস্টারে ক্লিক করে দিবেন। ওকে, তো এখানে হচ্ছে আপনার আমি দেখেন এখানে অল টাক্স দিয়ে দিচ্ছি, তারপর আমি জাস্ট এখানে রেজিস্টার অপশনে ক্লিক করে দিব। ওকে, তো রেজিস্টার অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ইমেইলে কিন্তু একটা তারা হচ্ছে ভেরিফিকেশন কোড পাঠাবে, দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুলি। তো এখানে হচ্ছে আপনারা সেভ করে রাখবেন। তো জাস্ট এখন আপনারা কী করবেন, আপনারা আপনাদের ইমেইলে চলে যাবেন। তো ইমেইলে আসার পরে এখন কিন্তু আপনাদের যে ইমেইল, যে ইমেইলটা দিয়েছিলেন দেখেন এখানে কিন্তু উপরে আমাকে একটা যে ভেরিফিকেশন কোড পাঠিয়ে দিয়েছে। তো জাস্ট আপনাদের কিন্তু এরকমভাবে আর কি একটা কোড পাঠিয়ে দিবে। তো জাস্ট কী করবেন, আপনারা এই কোডটা কপি করে নেবেন। ওকে, সো দেখেন এখানে ওটিপি কোড, জাস্ট এখান থেকে হচ্ছে আপনারা কপি করবেন। সো কপি করার পরে এখন এগেন হচ্ছে এই পেজে আসবেন। তো এগেন এই পেজে আসার পরে জাস্ট এখানে হচ্ছে আপনারা এই কোডটা সাবমিট করবেন। তো সাবমিট করার পরে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা হয়ে যাবে। তো এখন হচ্ছে আপনার সামনে এখানে লগ ইন পেজ আসবে, জাস্ট আপনারা লগ ইন করে নেবেন। সো লগ ইন করে নেওয়ার পরে এখানে হচ্ছে আপনাদের এখানে কী করতে হবে আমি দেখাই দিচ্ছি, একটু ওয়েট করেন জাস্ট। আচ্ছা দেখেন আপনাদের সামনে হচ্ছে এরকম কিন্তু একটা ইন্টারফেস শো করবে। সো জাস্ট এখন কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে থ্রিরোর আইকন, জাস্ট এখানে আপনারা ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে হচ্ছে এখানে কী করবেন, এইখানে আপনারা জাস্ট ক্লিক করবেন। ওকে, সো এখানে ক্লিক করে দেওয়ার পরে হচ্ছে এখানে, সরি এখানে না, জাস্ট আপনারা হচ্ছে কী করবেন যে এইখানে ক্লিক করে দিবেন। ওকে, যে এখানে জাস্ট এখানে ক্লিক করে দেওয়ার পরে হচ্ছে আপনাদের সামনে হচ্ছে একটা আর কি এরকম আসবে। জাস্ট এখন হচ্ছে কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন জেনারেট নিউ অ্যাড্রেস, জাস্ট এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে যেমন আপনারা একটা নাম দিয়ে দিবেন, যেমন আমি এখানে আমার নামটা দিয়ে দেওয়ার পরে জাস্ট এখানে হচ্ছে ক্রিয়েট করে দিবেন। ওকে, সো ক্রিয়েট করে দেওয়ার পরে এখানে কিন্তু ওয়ালেট ক্রিয়েট সাকসেসফুলি। তো এখন আপনারা কী করবেন, একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, নিচের দিকে স্ক্রল ডাউন করার পরে এইখানে হচ্ছে আপনাদের এই অ্যাড্রেসটা কপি করে নিতে হবে। জাস্ট কী করবেন, এখানে ডিপোজিট অপশনে ক্লিক করে দিবেন। সো ডিপোজিট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে ওয়ালেট অ্যাড্রেস জাস্ট এখানে ক্লিক করে কপি করে নেবেন। সো এখানে কপি করে নেওয়ার পরে এখানে আমাদের এই কাজটা কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে আমাদের একটা ফর্ম সাবমিট করা মানে করতে হবে। সো সেক্ষেত্রে কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন ফর্ম লিঙ্ক, জাস্ট এই ফর্ম লিঙ্কে আপনারা ক্লিক করে দিবেন। সো এখানে ফর্ম লিঙ্কে ক্লিক করে দেওয়ার পরে আপনারা একটু নিচের দিকে আসার পরে এখানে যে আপনারা অ্যাড্রেসটা কপি করে আনলেন সেই অ্যাড্রেসটা জাস্ট এখানে দিবেন। সো এখানে অ্যাড্রেসটা দেওয়ার পরে এখন আপনারা কী করবেন দেখেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখন হচ্ছে যে আমরা সাধারণ এয়ারড্রপগুলোতে যেভাবে জয়েন করি, তো যে সোশ্যাল মিডিয়ার টাস্কগুলো থাকে সেই টাস্কগুলো আমাদের ফিল আপ করতে হবে।
যেমন এখানে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আপনাদের টেলিগ্রাম অফিসিয়াল গ্রুপ রয়েছে, জাস্ট এখানে আপনারা ক্লিক করে দিবেন। সেখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা কি করবেন, জাস্ট তাদের যে টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন করে নেবেন। ওকে, আমি কিন্তু এটুতে দেখাই দিচ্ছি। আচ্ছা, এখানে জয়েন করে নেবেন। সো এখানে হচ্ছে আপনারা জয়েন করার পরে জাস্ট এখানে আপনারা একটা স্ক্রিনশট নেবেন। ওকে, এবং এখানে এখানে দেখুন তারা বলছে এখানে কিন্তু KYC ইজ নট রিকোয়েড, ঠিক আছে, এখানে কিন্তু KYC করতে হবে না। সো জাস্ট এখানে কী করবেন, স্ক্রিনশট নেবেন। তো স্ক্রিনশট নেওয়ার পরে এখানে কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে তাদের টুইটার, এখানে একটা টুইট করছে তারা। তো জাস্ট এখানে লিঙ্কে ক্লিক করে দেবেন। সো এই লিঙ্কে ক্লিক করে দেওয়ার পরে এখন হচ্ছে তাদের যে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে নিয়ে যাবে আমাদেরকে। আচ্ছা দেখেন, এখানে হচ্ছে তাদের যে অফিসিয়াল যে টুইটার একটা টুইট করছে, এখানে নিয়ে আসে। জাস্ট কী করবেন, এখানে লাইক এবং এখানে রিটুইট করবেন। ওকে, সো এখানে লাইক এখানে রিটুইট করে দেওয়ার পরে এখন কী করবেন, এখানে আপনারা এইখানে ফান এক্স ক্লাব এখানে জাস্ট ক্লিক করবেন এবং এখানে আপনারা ফলো করে নেবেন। সো এখানে আপনারা ফলো করে নেওয়ার পরে এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। ওকে, সো এখন আপনারা বলতে পারেন ভাই এখানে স্ক্রিনশট নিচ্ছেন কিসের জন্য, জাস্ট এখন আমি আপনাকে সেটা দেখাই দিচ্ছি। এখানে আপনারা কিন্তু এই টাস্কগুলো ফিল আপ করে নেবেন। এখানে হচ্ছে ইনস্টাগ্রাম, এখানে হচ্ছে আপনারা জয়েন করার পরে একটা স্ক্রিনশট নেবেন এবং এখানে হচ্ছে তাদের ইনস্টাগ্রাম একটা স্ক্রিনশট নেবেন। সো তারপরে হচ্ছে এদের ডিসকর্ডে জয়েন করবেন, ইউটিউব চ্যানেল, মানে যেখানে আপনারা জয়েন করবেন না কেন একটা করে স্ক্রিনশট নেবেন। এবং এখানে হচ্ছে দেখেন, এখানে যে আপনারা যে টেলিগ্রামে যে একটা মানে আমি স্ক্রিনশট নিলাম জয়েন করার পরে, জাস্ট এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পরে হচ্ছে এখানে একটা ফাইল ওপেন হবে, জাস্ট সিলেক্ট ফাইল ফর ইউর ডিভাইস, জাস্ট এখানে আমি ক্লিক করে দিলাম। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে ফাইলস ওপেন হবে। ওকে, সে ফাইলস ওপেন হওয়ার পরে এখন আমি যে স্ক্রিনশটটা নিয়েছিলাম দেখেন, এই স্ক্রিনশটটা আমি এখানে প্রোভাইড করবো, যা আপলোড করে দিলাম। ওকে, সো এখানে আপলোড করে দেওয়ার পরে হচ্ছে আপনারা কি করবেন দেখেন, এইভাবে আমি যেভাবে টেলিগ্রাম প্রুফটা দিলাম, এভাবে টুইটার অ্যাকাউন্টে আপনারা কি ই করলেন, ফলো করলেন, স্ক্রিনশট নিলাম, এইভাবে কিন্তু আপনারা এখানে স্ক্রিনশটটা জমা দিবেন। ওকে, এবং এখানে হচ্ছে কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ইমেল চাবে, জাস্ট আপনারা আপনাদের ইমেলটা দিয়ে দিবেন। এইভাবে হচ্ছে আপনারা এখান থেকে এই ফর্মটা ফিল আপ করবেন, আশা করি বুঝতে পারছেন। আর এইভাবে হচ্ছে আপনারা যদি আর 3-4টা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, সেক্ষেত্রে এখান থেকে ভালো একটা প্রফিট নিতে পারবেন। ওকে, সো এই ছিল আজকের ভিডিওটি। তো যারা যারা ভিডিওটি সম্পূর্ণ দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু আর ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর আপনারা কিন্তু অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নেবেন। ওকে, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অনেক ভালো ভালো ইয়ারড্রপ শেয়ার করা হয়। সো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, দেখা হবে সামনের কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে।